মহিলার অর্ধনগ্ন প্রতিবাদ। একাংশ মহিলাই অর্ধনগ্ন হয়ে সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ, নিজের প্রাপ্যর দাবিত এই প্রতিবাদী কার্যসূচী। মহানগরীর শিলসাঁকোর দৃশ্য, মহানগরীর শিলসাঁকোর ঘটনা হয়, মহানগরীর শিলসাঁকোত ব্যাপক উচ্ছেদ অভিযান। আজি প্রায় ছমাহ আগরপরাই এই অভিযান চলি আছে। ছমাহ পূর্বেও বহু পরিয়ালক উচ্ছেদ করা হয়েছিল, আর সেই বিগত ছমাহ ধরে শিলসাঁকোত প্রতিবাদত অটল হয়ে আছে উচ্ছেদিত পরিয়ালসমূহ। তার মাজতেই শুক্রবারে পুয়ায় জি এম ডি এর উদ্যোগত পুনের চলওয়া হল বৃহৎ উচ্ছেদ অভিযান। ব্যাপক সমরসজ্জার বহু সংখ্যক আরক্ষী নিরাপত্তারক্ষী মোতায়েন করে উচ্ছেদ অভিযান চলওয়া হয়েছে। আর সেইভাবে এই শুক্রবারে পুয়াতেই একাংশ প্রতিবাদকারী উচ্ছেদ অভিযানত তেওঁলোকে বিরুদ্ধাচরণ করেছিল উচ্ছেদ অভিযানের। তার মাজত আছিল একাংশ মহিলা, আর সেই মহিলাসকলের একাংশই অর্ধনগ্ন হয়ে সাব্যস্ত করিলে উত্তাল প্রতিবাদ। হয় এই উত্তাল প্রতিবাদ নিজের প্রাপ্যর দাবিত, যে প্রতিশ্রুতি সরকারে প্রদান করেছে, যে প্রতিশ্রুতি প্রশাসনে প্রদান করেছে পুনর সংস্থাপনের, সেই প্রতিশ্রুতি পূরণ নকরাক এই উচ্ছেদ অভিযান চলার বিরুদ্ধে এনেদরেই গরজে উঠিল শিলসাঁকোর এই সময় উচ্ছেদিত পরিয়াল। বহু সংখ্যক পরিয়াল উলাই আহিল, বহু মহিলা উলাই আহিল, বহু পুরুষ উলাই আহিল, তার মাজতে এনেদরে অর্ধ উলঙ্গ প্রতিবাদ সাব্যস্ত করবলে বাধ্য হল এই সকল মহিলা। তারপরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এটার উদ্ভব হল শিলসাঁকো বিলত। টনাটনি, টনা জোড়া, হতাহতি, গতাগতি আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত। আনকি এই সকল প্রতিবাদকারীর মাজত আছিল অন্তঃসত্ত্বা মহিলাও, গর্ভবতী মহিলাও। গর্ভবতী মহিলাও উলাই আহিল আজি প্রতিবাদ সাব্যস্ত করবলে। আর তারপর এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি একাংশ প্রতিবাদকারীর উপর জঁপিয়াই পড়িল আরক্ষী, টনা আজোড়া লাগিল। বহু সংখ্যক প্রতিবাদকারী কেনেদরে আটক করে লওয়া হল, প্রায় ২০গৰাকীক মহিলাক আটক করে লওয়া হল। অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ সাব্যস্ত করা মহিলা কেগুলিক আটক করা হল, আর বহু পুরুষকও আটক করে লই গল আরক্ষী নিরাপত্তারক্ষী। দুশটা পরিয়ালের উপর প্রশাসনের বুলডোজার পরি এফালের সপোনের ঘরখন ধাহি মুহি লৈ গল অত্যাধুনিক বুলডোজার তথা অত্যাধুনিক জেসিবির সহায়ত। এই হৃদয় বিদারক দৃশ্য দেখি এক শোকাকুল পরিবেশে বিরাজ করিলে, কান্দুনের রোল উঠিলে, প্রতিবাদী শ্লোগানেরে কপি উঠিল শিলসাঁকোর আকাশ বতাহ। বহুত কষ্ট পাইছো, আমি ইমান দিন আন্দোলন করেছিল, বহুত কষ্ট দিছি, হাজিরা করা মানুষ ভাত খাব চাউল নাপায়, আজি হাজিরা করবার নগল ঘর চাউল নহয়ে যাব, এটাও এনেকে আমার অত্যাচার করবো নালাগে। আমি দুখিয়া মানুষ, আমি তো বাহিরা বাংলাদেশী বিদেশী নহয়, আমি আমি নিজের যাই অসমীয়া মানুহ, সমাজ তাই মানুহ, আমি গিলন্দিয়া মানুহ হয়, তথাপি এখন ইমানখিনি মুখ্যমন্ত্রীগৰাকী কিবা আহ্বান জনাব নেকি? আহ্বান তেখেতে কৈ আছো, একসময় কৈছো আগৰ পৰা, আজি তিন চাৰিমাহ পাঁচমাহ কৰিছে, তেখেতে আহ্বানে কৰি আছো বোলে আমাক ছাৰ আমাক ৰাখক, আমি বিদেশী বাংলাদেশী নহয়, আমি আমাৰ অসমৰ মানুহ, অসমৰ খিলন্দিয়া মানুহ, অসমীয়া মানুহ, আমি আপোনাক আমিয়ে মিনিষ্টাৰ বনাইছোঁ, আমাৰ পৰা আমি গাড়ীত বহিছি, কিন্তু তেখেতে মানিয়ে নল'লে। আজি ছয়মাহে আগে যুঁজিছোঁ, ছয়মাহত এনেকুৱা তাৰমানে আজি লাষ্টত শেষ সিদ্ধান্ত কৰি পেলাই আমাৰ কোনো এটা আলোচনাত বহিব কৈছো, আমাক পুনৰ সংস্থাপন লাগে, যে কৈ আছে এটা বিল্ডিং
10 লাখ টকাত হয় নেকি কাবাৰ যে বিল্ডিং ভাঙিলে 10 লাখ টকা দিব এটা ঘৰ 3 লাখ টকাত হয় নেকি 3 লাখ টকাত এটা ঘৰ বনাব পাৰি নেকি কত বনাব পাৰি প্ৰথম কথা নারণ দেখা জিমান মাটি আছে ঠিক আছে আমাক নালাগে আমাক গতেই মাটি দিন নারণ দেখা আৰু জয়ন্ত মল্লৰ মাটি থাকিবলৈ দিও আমি উচ্ছেদ তেতিয়াও ৰদ নকৰো উচ্ছেদ কৰিবলৈ আমি বিজেপি চৰকাৰক তার মানে একো নিয়ম কানুন নাই যদে মধ্যে ঘর ভাঙিছে কমিটিয়ে যেটু ঘর দেখা দিছে এটু ভাঙক এটু ভাঙিছে এটু নালাগে এটু ভাঙা না প্রবল প্রতিবাদক নেওসি এনেদরে জিএমডিএ নামিল উচ্ছের অভিযান এক যুদ্ধং দেহি তৎপরতা এক যুদ্ধং দেহি গতিরে এই উচ্ছের অভিযান চলোয়া হল কিন্তু আৰু এই সপোনৰ ঘৰখনৰ পৰা বিভিন্ন সপোন ৰচিছিল এইসমূহ পৰিয়ালে কিন্তু সকলো সপোন চকুৰ সন্মুখতে থানবান হৈ গ'ল আপোন ঘৰখন চকুৰ সন্মুখতে ভাঙি চুৰমাৰ হৈ যোৱাত এক হৃদয় বিদাৰক পৰিৱেশে বিৰাজ কৰিলে শিলশাকত যি ছমাহ পূৰ্বেও আমি দেখিছিলোঁ সেই একে দৃশ্য তেতিয়া মেট্ৰিক পৰীক্ষাৰ সময় আছিল অভিভাৱকসকলে কাতৰ অনুৰোধ জনাইছিল যে পৰীক্ষাটো যাবলৈ দিয়ক আমাৰ সন্তানে ক'ত পঢ়া শুনা কৰিব ক'ত পঢ়া শুনা কৰি মেট্ৰিক পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব জীৱনৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা মেট্ৰিক পৰীক্ষাৰ পূৰ্বে আজিৰ পৰা প্ৰায় ছমাহ পূৰ্বে উচ্ছেদ অভিযান চলোৱা হৈছিল শিলশাকৰ পাৰত 300+ পৰিয়ালক উচ্ছেদ কৰা হৈছিল আৰু ঠিক তেনেদৰে পুনৰবাৰ শুকুৰবাৰে পুৱাই এই ব্যাপক উচ্ছেদ অভিযানত নামিল য'ত 200+ পৰিয়ালক উচ্ছেদ কৰা হৈছে 110 বিঘা ভূমি বেদখলমুক্ত কৰাৰ বাবে এই উচ্ছেদ অভিযান কিন্তু গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যি সময়ত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জি এম ডিক নিৰ্দেশ দিছে যে পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰিব লাগে ক্ষতিপূৰণৰ ব্যৱস্থা কৰিব লাগে তেনেধৰণৰ ব্যৱস্থা নকৰাকৈ এই উচ্ছেদ অভিযান চলোৱাত জাঙুৰ খাই উঠিছে উচ্ছেদিত লোকসকল কাৰণ বিগত ছমাহৰ এনেকুৱা এটা দিন নাই যিটো দিনত তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা নাই নিজৰ প্ৰাপ্যৰ দাবীত কাৰণ তেওঁলোকৰ অভিযোগ যদি আমি অবৈধভাৱে এই মাটি দখল কৰিছিলোঁ তেতিয়াহ'লে আমাক কিহৰ কাৰণে চৰকাৰী সা সুবিধা প্ৰদান কৰা হৈছিল বাট পথৰ পৰা আৰম্ভ কৰি পানীৰ যোগান বিদ্যুতৰ যোগান চৰকাৰী বিভিন্ন আঁচনিৰ সুবিধা এইসমূহ পৰিয়ালক কিয় দিয়া হৈছিল এই প্ৰশ্নৰে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এই প্ৰশ্নৰে তেওঁলোকে ক্ষতিপূৰণৰ দাবী কৰিছে আৰু এই প্ৰশ্নৰে তেওঁলোকে পুনৰ সংস্থাপনৰ দাবী কৰি আহিছে কিন্তু পুনৰ সংস্থাপনৰ বহু প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰা হ'ল 20খনকৈ কমিটি গঠন কৰা হ'ল কিন্তু আজি পৰ্যন্ত কোনো এটা পদক্ষেপে আগবঢ়া নাই পুনৰ সংস্থাপনৰ ক্ষেত্ৰত আৰু তেনেকৈ পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা নকৰাকৈ পুনৰবাৰ এই উচ্ছেদ অভিযান চলোৱা হ'ল বিগত সময়ছোৱাত পুনৰ উচ্ছেদ অভিযানৰ বাবে চাৰিসীমা নিৰ্ধাৰণৰ বাবে প্ৰশাসনৰ লোক জি এম ডি এৰ লোক বহুবাৰ গৈছে শিলশাকলৈ কিন্তু প্ৰতিবাৰতে এইসকল উচ্ছেদিত পৰিয়াল বা উচ্ছেদিত লোকে বাধা প্ৰদান কৰি আহিছে শিলশাকুৰ পাৰত আনকি এই প্ৰতিবাদ দিছপুৰৰ পৰা দিল্লীও পাইছেগৈ দিল্লীতো প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে এইসমূহ উচ্ছেদিত পৰিয়ালে কিন্তু আজি পৰ্যন্ত গা নৰৰিল চৰকাৰ প্ৰশাসনৰ আজি পৰ্যন্ত সংস্থাপনৰ এটা সুব্যৱস্থা কৰি দিয়া নহ'ল আৰু তাৰ মাজতে পুনৰ এই উচ্ছেদ অভিযান চলোৱা হ'ল যি উচ্ছেদ অভিযানত জাঙুৰ খাই উঠিল আজি পুনৰবাৰ প্ৰতিবাদকাৰীসকল আৰু তাৰ পিছতে চৰম এটা উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিলে আজিৰ পৰা ছমাহ পূৰ্বে যি উচ্ছেদ অভিযান চলোৱা হৈছিল এই উচ্ছেদ অভিযানৰ সময়ছোৱাত সকলোৱে এটাই প্ৰশ্ন উত্থাপন কৰিছিল কিয় এইসকল খাটি খোৱা এইসকল খিলঞ্জীয়া থলুৱা লোকক উচ্ছেদ কৰা হ'ল সেইসকল মাটিৰ দালাল ক'ত গ'ল যিসকল মাটিৰ দালালে মাটি বিক্ৰী কৰিছিল শিলশাকু বিলৰ কিয় আজি এইসমূহ পৰিয়াল ভুক্তভোগী হ'বলগীয়া হ'ল সেই মাটিৰ দালালসকলৰ বিৰুদ্ধে কিয় এটা কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহ'ল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্ৰশ্ন আৰু তাতকৈও ডাঙৰ প্ৰশ্ন আছিল যে বদৰুদ্দিন আজমলৰ ভূমি জিঞ্জাৰ হোটেলৰ বিৰুদ্ধে কি ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছিল যে 3 মাহৰ ভিতৰত জিঞ্জাৰ হোটেলৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব প্ৰশাসনে সেই প্ৰতিশ্ৰুতি দিছিল উচ্ছেদিতসকলক যে কোনো সাৰি নাযায় কোনো সাৰি নাযায় জিঞ্জাৰ হোটেলৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব প্ৰায় 100 বিঘা ভূমিজোৰা বৃহৎ এটা সম্পত্তি জিঞ্জাৰ হোটেলৰ কিন্তু এই জিঞ্জাৰ হোটেলত এই পৰ্যন্ত প্ৰশাসনে হাতোৰা লগোৱা নাই এইসমূহ প্ৰশ্ন আজি আকৌ এবাৰ প্ৰাসংগিক হৈ উঠিছে কিয় খাটি খোৱা খিলঞ্জীয়াসকলৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱা হ'ল কিয় পুঁজিপতিৰ গোষ্ঠীৰ বিৰুদ্ধে এই মুহূৰ্তত কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিল আজমলৰ ভূমিৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব কিয় আজি পৰ্যন্ত সেই ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই এনেসমূহ প্ৰশ্ন আজি আকৌ এবাৰ উচ্ছেদিতসকলে প্ৰশ্ন উত্থাপন কৰিছে আৰু নিচা কথা কৈ এনেকুৱা মানুহ খেলি আছে নেকি এইটো খেল খেলি আছে এইটো কি ক'ম আৰু ক'ব লগা কথা নাই একদম এই চৰকাৰটো কি ক'ম মানুহ লুটুৱা চৰকাৰ শিলশাকু বিল আৰু মহানগৰীৰ কৃত্ৰিম বান
যে সময় উচ্ছেদ অভিযান চলোৱা হৈছিল সেই সময় গুৱাহাটী উন্নয়নের দায়িত্ব থকা মন্ত্রী অশোক সিংঘালে কৈছিল যে শিলসাকো বিল উচ্ছেদ করা হব। এই উচ্ছেদের জড়িয়ে মহানগরীর কৃত্রিম বান রোধ করা হব। মহানগরীর কৃত্রিম বানর যে সমস্যা, এই সমস্যা একটা সমাধান সূত্র উলিয়াবর এই বৃহৎ অভিলাষী প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রীগী টুইট যোগেও সেই প্রকল্পের কথা উল্লেখ করেছিল। বৃহৎ তাত হ্রদ নির্মাণ করা হব, গুয়াহাটির পানি যাতে বিজ্ঞানসম্মতভাবে সেই হ্রদলৈ বয়াই নিব পারি ধরনের একটা চিন্তা চর্চা করা হয়েছে, তেনেকা ধরনের একটা অভিলাষী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর সেই পরিকল্পনার আধারত সেই প্রকল্পের বাবেই শিলসাকো বিল উচ্ছেদ করা হয়েছে। স্বাভাবিকতেই বেদখল কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে, কিন্তু যিসমূহ পরিয়ালক সরকারি সা সুবিধা প্রদান করা হয়েছে এই পরিয়ালসমূহক সংস্থাপনের ব্যবস্থা নকৰাকৈ এই উচ্ছেদ অভিযান চলোৱাটোৱে এই মুহূর্তত বিতর্কর সৃষ্টি করেছে। আর সেই প্রশ্নরে আজি ছমাহ ধৰি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আহিছে এই সকল উচ্ছেদিত পরিয়ালে। আর তার মাজতে আজি পুনৰ চলিল, শুক্রবারে পুনৰ চলিল এই উচ্ছেদ অভিযান, যি উচ্ছেদ অভিযানের পিছত দেখিবলৈ পোৱা হল মহানগরীত এই সকল মহিলাই অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ সাব্যস্ত করবলগিয়া হল নিজের প্রাপ্তির দাবি। গতি পরবর্তী সময়সাত কেনেদরে এই সময় পরিয়ালক ক্ষতিপূরণ দিয়া হয়, এই সময় পরিয়ালে পুনৰ সংস্থাপন লাভ করে ইয়া নিশ্চয় লক্ষণীয় হব, কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শেহতীয়াকৈ জি এম ডিএক নির্দেশ দিছে পুনৰ সংস্থাপন দিবলৈ। গতি জি এম ডিএ কি ভূমিকা গ্রহণ করে সেয়া হব সবাতুকৈ এটা লক্ষণীয় বিষয়।